বাংলায় গরিব মানুষ যদি এক মুঠো না খেতে পায়, মনে রাখবেন সেদিন আমিও খাই না। রুটি কাপড়া মাকান, এটা মানুষের দরকার। একটা গরিব লোককে বাড়ি দেবে বলছে, তোমার বাড়িতে স্কুটি থাকলে তুমি বাড়ি পাবে না, তোমার ছেলে মেয়েরা যদি স্কলারশিপ পায় তুমি বাড়ি পাবে না, এ ধরনের কত রেস্ট্রিকশন। কেউ যদি বাড়ির চাকরি করে বাড়ি, তুমি বাড়ি পাবে না। তাহলে কে পাবে বলুন তো? কারো বাড়িতে না কারো বাড়িতে একটা স্কুটি আছে, তো স্কুটি নেই তো তুমি তাহলে ভালো মোটর গাড়ি কিনে দাও। সবাই মোটর গাড়ি কোথার থেকে পাবে? বাইকই তো চালায়, স্কুটারই তো চালায়, সাইকেলই তো চালায়। সবার বাড়িতে একটা স্কুটার থাকতেই পারে, একটা স্কুটার থাকা কোনো অপরাধ নয়, তার যোগাযোগ ব্যবস্থায় কাজ করতে হয়। সুতরাং মনে রাখবেন, ছলনাকারী একটা সরকার, প্রত্যেকটা রাজ্যে যেখানে বিরোধী দল আছে তাদের সাথে এই ব্যবহার করছে। আর ভাষা, এক একজন ভাষা বিশারদ, ভাষাটাও ভালো করে শেখেনি। যে রাজ্যে আমরা ভাষা নিয়ে গর্ব করি, কেন রবীন্দ্রনাথ, নজরুল, স্বামী বিবেকানন্দ, বিরসা মুন্ডা, রঘুনাথ মুর্মু, বাবা সাহেব আম্বেদকর, আপনারা জানেন বাংলা অ্যাসেম্বলি থেকে প্রথম বাবা সাহেব আম্বেদকর নির্বাচিত হয়ে দিল্লির পার্লামেন্টে গিয়েছিলেন। অনেকে এ তথ্য জানেন না, জানতে হবে। দিল্লিতে যখন ফ্রিডম অ্যাট মিডনাইট হয়েছিল, গান্ধীজি কোথায় ছিলেন? বেলেঘাটায় গান্ধীজি ছিলেন, বেলেঘাটায় গান্ধী বাড়িতে। তার কারণ, দাঙ্গা মেটানোর জন্য, শান্তির জন্য। মনে রাখবেন, স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে, রামকৃষ্ণ পরমদেব থেকে শুরু করে, নজরুল ইসলাম থেকে শুরু করে, সবাই কিন্তু আমাদের শিখিয়েছেন সর্বধর্ম সমন্বয়। আমি গর্বিত বর্ধমানকে দেখে, আমি গর্বিত বাংলাকে দেখে। বাংলার রূপ আমার কাছে সবুজ রূপ, মায়ের রূপ, বোনের রূপ, আম্মার রূপ, মাদারের রূপ, রূপশ্রীর রূপ, কন্যাশ্রীর রূপ, শিক্ষাশ্রীর রূপ, ঐক্যশ্রীর রূপ, সবুজ সাথীর রূপ, সবুজশ্রীর রূপ, কত বলবো। এখানকার চেম্বার্স খুব ভালো কাজ করছেন, আগামী দিন আরও ভালো করে ক্লাস্টার তৈরি করুন, আমরা আরও অনেক সুযোগ করে দেবো। আগামী দিন আপনাদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল। মনে রাখবেন, আমি যখন বলে যাচ্ছি উজ্জ্বল, তখন এটা উজ্জ্বল। ইলেকশনের আগে বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করব, করেছি কি করিনি? স্মার্ট কার্ড করব, করেছি কি করিনি? স্বাস্থ্যসাথী করব, করেছি কি করিনি? কৃষক বন্ধুদের 10,000 টাকা করে দেবো, করেছি কি করিনি?